সাবস্ক্রাইব ফাংকি মাল্টিমিডিয়া এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। এবারের ঈদে অনলাইনে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের নতুন ওয়েব সিরিজ দৌড়। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এর ট্রেলার। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো ওয়েব সিরিজে মোশাররফের বিপরীত অভিনয় করতে যাচ্ছেন তার বাস্তব জীবনের সহধর্মিনী রেবেনা রেজাজুই। সিরিজটি পরিচালনা করেছেন রায়হান খান। এতে ব্যক্তিগত জীবনে ভীষণ সংসারী ও বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন চরিত্রে অভিনয় করেছে এই অভিনেতা। এই ব্যবসায়ীর একটি অন্ধকার অতীত রয়েছে। সকালবেলা জরুরি কাজে বের হতে গিয়ে রুহুল আমিন জানতে পারেন তার গাড়িটি চুরি হয়েছে। সে নিকটস্থ থানায় যোগাযোগ করে। এদিকে তার ম্যানেজার তাকে জানায় গাড়িতে কিছু বেআইনি গোপন কাগজপত্র আছে। আগে কেন বলেন নাই এটা? আগে বললে সমস্যাটা কোন জায়গায় হয়, কোথায় তালা মারা আপনার? গাড়িটি পুলিশের হাতে পড়ার আগেই পুড়িয়ে দিতে রুহুল আমিন তার এক লোককে নির্দেশ দেয়। এরই মাঝে রুহুল আমিনের স্ত্রী অহনা জানায় তাদের ছেলে শায়ানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে খেলতে খেলতে গাড়ির ট্রাঙ্কে আটকা পড়েছিল। এটা দেখেছে গাড়ির কাজের মেয়ে, কিন্তু ওই গাড়িকেই পুড়িয়ে ফেলতে বলে মোশাররফ করিম। ওই গাড়িতে তার ছেলে আছে জেনে মোশাররফ করিমের পাগল প্রায় অবস্থা। নিজের কুকর্মের ডকুমেন্ট জ্বালিয়ে দিতে হবে, আবার অন্যদিকে নিজের ছেলেকে বাঁচাতে হবে এবং গাড়িটি কোনোভাবেই পুলিশের হাতে পড়া যাবে না। শুরু হয় অন্যরকম এক উত্তেজনা। এরকমই টানটান উত্তেজনা থাকবে এই সিরিজের পরতে পরতে। এই সিরিজে আরও অভিনয় করেছেন তারিকা নাম খান ও ইন্তেখাব দিনার। এছাড়াও চার চোরের চরিত্রে অভিনয় করেছে ইরফান সাজ্জাদ, তাসনুভা তিশা, স্বগত ও উজ্জ্বল মাহমুদ। সিরিজটি দেখা যাবে হইচইয়ে। ওটিটি প্ল্যাটফর্মটির বাংলাদেশ প্রধান সাকিব আর খান বলেন, এই ঈদে হইচই তার দর্শকদের জন্য অসাধারণ দুটি কন্টেন্ট রিলিজ করছে, যার একটি জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত দৌড়। আশা করি জনপ্রিয়তার দৌড়ে এটি সবাইকে পেছনে ফেলবে। সো এমন একটি গল্পে মোশাররফ করিমকে দেখার অপেক্ষায় আমি তো আছি। আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আপনারা দেখছেন ফাংকি মাল্টিমিডিয়া। মিডিয়া জগতের লেটেস্ট ও অথেন্টিক নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।